পাকিস্তান দিয়েই শুরু করি। আমাদের বেশ একটা ফেভারিট কান্ট্রি, কারণ পাকিস্তান হচ্ছে আমাদের এত জ্বালায় এত জ্বালায় যে মনে হয় যে সবসময় আমাদেরকে এত ভালোবাসে তার জন্য বোধ হয় এত জ্বালায়। তো আমি একটু মজা করে বলি, পাকিস্তান হচ্ছে আমাদের খুব ফেভারিট কান্ট্রি। তো পাকিস্তানের সাথে আমাদের কী বাউন্ডারি লাইন রয়েছে সেটা আমরা একটুখানি দেখে নেব, দেখে নিয়ে আমরা স্টাডিটা করব। এবার এই বাউন্ডারি লাইন পড়ার আগে একটুখানি বলি যে বাউন্ডারি লাইনের ডেফিনেশনটা কী হতে পারে বা বাউন্ডারি লাইন ক রকমের হতে পারে। দেখো, বাউন্ডারি লাইন বা সীমান্ত রেখা অ্যাকচুয়ালি প্রধানত দু রকমের হয়ে থাকে। একটা হয় আমাদের যেটাকে আমরা বলি যে বিজনেস বাউন্ডারি বা ট্রেড বাউন্ডারি, আরেকটা হয় যেটাকে আমরা বলি যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা আন্তর্জাতিক সীমারেখা। তো আমাদের ভারত পাকিস্তান বলো বা ভারত আফগানিস্তান বলো বা ভারত চীন বলো, যে দেশেই বলো না কেন, সেই দেশের সাথে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বা আন্তর্জাতিক সীমারেখা তো বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি তো শেয়ার করছি, তার সাথে আমরা কিন্তু ট্রেড বাউন্ডারিও শেয়ার করছি, ঠিক আছে। তো এই ট্রেড বাউন্ডারি যে ব্যাপারটা রয়েছে, মানে যেটাকে আমরা বাণিজ্যিক সীমারেখা বলতে পারি, এই ব্যাপারটা কী জানো, ধরো সাপোজ আমাদের এই পোর্শনটা দেখো পাঞ্জাব রয়েছে, যে এখানে পাঞ্জাব লেখা আছে দেখতে পাচ্ছ, এই পাঞ্জাবের যে ব্যাক সাইডটা এটা হচ্ছে আমাদের পাকিস্তানের পাঞ্জাব। আচ্ছা, তো এই পোর্শনটা মানে পাকিস্তানের পাঞ্জাব আর আমাদের ভারতের পাঞ্জাবের মাঝখানে আমাদের একটা বিজনেস বাউন্ডারি আছে, তার নাম হচ্ছে ওয়াগা বর্ডার। তোমরা আশা করি প্রত্যেকে শুনেছো এই ওয়াগা বর্ডারের নাম, এবং যদি পাঞ্জাব ঘুরতেও যাও তাহলে এই ওয়াগা বর্ডারের কিন্তু তোমরা পজিশনও দেখতে পাবে, মানে ওখানে মার্চ করানো এগুলো কিন্তু দেখায়, ওকে। তো এই ওয়াগা বর্ডারটা বা মানে ডেফিনিশন বা ডেফিনিশন ঠিক বলবো না, বৈশিষ্ট্য যদি বলি তাহলে কীরকম, ধরো সাপোজ ইন দ্য মোমেন্ট টাইম এক্ষুনি আমাদের কেন্দ্রীয় সরকার পাকিস্তানের তরফ থেকে না হলেও, মানে ধরো কেন্দ্রীয় সরকার কোনো একটা গোপন সূত্রে খবর পেল যে ওয়াগা বর্ডার দিয়ে আমাদের কিছু জঙ্গি হানা ঢুকছে, হতে পারে এই মুহূর্তে এক ঘন্টার মধ্যে জঙ্গি হানা হওয়াটা চান্সেস রয়েছে, তো সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার কী করতে পারে, ইন দ্য মোমেন্টাই মানে ভারতের কোনো জনগণকে প্রেস কনফারেন্স করে জানানোর কোনো প্রয়োজন নেই এবং পাকিস্তানের পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, রাষ্ট্রসংঘকে জানানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নিজেদের মধ্যে একটা কোর মিটিং করে আধ ঘন্টার মধ্যে বা 15-20 মিনিটের মধ্যে ডিসিশন নিয়ে এই যে ভারতের পাঞ্জাব আর পাকিস্তানের পাঞ্জাবের যে বর্ডার রয়েছে সেটাকে ক্লোজ করে দিতে পারে। এই সুবিধাটা আমরা বিজনেস বর্ডারের ক্ষেত্রে পাই, মানে এক কথায় বলতে পারো যেগুলো ট্রেড বর্ডার বা বিজনেস বর্ডার হয় সেগুলো আমরা ইচ্ছা মতো খুলে রাখতে পারি, ইচ্ছা মতো বন্ধ করতে পারি, তার জন্য আমাদের দেশের জনগণকেও জানানোর দরকার নেই এবং পৃথিবী মানে ভারতের বাইরে আমাদের কোনো ইন্টারন্যাশনাল কোনো সংস্থা থেকে পারমিশন নেওয়ারও দরকার হয় না, পাকিস্তানকে ইনফর্ম করারও কোনো দরকার নেই। এই একটা সুবিধা রয়েছে। বাট যদি এটা ইন্টারন্যাশনাল লাইন হয়, দেখো ভারত এবং পাকিস্তানের মাঝখানে দীর্ঘদিন ধরে একটা শ্যাডো ওয়ার মানে স্টিল নাও টুডে চলেছে, মানে পাকিস্তান অল টাইম কোনো না কোনো কারণে আমাদের খোঁচা দিতেই থাকে, কিন্তু কোনো দিন আমরা শুনিনি আফটার ইন্ডিপেন্ডেন্স কোনো দিন আমরা শুনিনি যে ভারত আমাদের পাকিস্তানের সাথে আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে সেটা আমাদের ভারতীয় মানে ভারত থেকে বা পাকিস্তান থেকে ক্লোজ করে দেওয়া হয়েছে। কারণ ইন্টারন্যাশনাল বর্ডার ক্লোজ করতে গেলে ইন্টারন্যাশনাল কোনো ইস্যু চাই, যেমন ধরো বেশ কিছুদিন আগে তোমরা জানো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল, বা ধরো বেশ কিছুদিন আগে মোটামুটি কোভিডের পরপর এই শ্রীলঙ্কা দেউলিয়া বলে ঘোষণা হলো, এইরকম যদি কোনো ইন্টারন্যাশনাল কারণ হয় সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা বাউন্ডারি ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্লোজ করে রাখতে পারি, তাছাড়া কোনো কারণেই আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্লোজ করতে পারি না। তো ভারত পাকিস্তানের এত ঝামেলা থাকা সত্ত্বেও সেই জন্য আমরা কিন্তু এই বাউন্ডারি ক্লোজ করতে পারিনি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা বলি তাহলে আমাদের সীমান্ত রেখা বা সীমারেখা হচ্ছে, বা যেটাকে আমরা বাউন্ডারি লাইন বলি, সীমারেখা বা সীমান্ত রেখা বললে আমাদের শব্দটা বেশি শুনতে ভালো লাগে, সেটা হচ্ছে মূলত দুই ধরনের। কী কী ধরনের? একটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক
বা ইন্টারন্যাশনাল, আরেকটা হচ্ছে আমাদের বাণিজ্যিক। বাণিজ্যিক মানে যেটাকে আমরা বলি ট্রেড, আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল, বা আরেকটাকে আমরা বলি বাণিজ্যিক বা ট্রেড বাউন্ডারি। তো আমরা নর্মালি যেগুলো পড়বো ফর এক্সাম, বিশেষ করে WBCS এক্সাম সহ অন্যান্য পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেগুলো মেনলি হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ওরিয়েন্টেড, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল বাউন্ডারি ওরিয়েন্টেডই পরীক্ষাতে আসে সেগুলোই আমরা জানবো। কিন্তু কোনো দেশের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি পড়তে গেলে যদি তার সাথে আমরা খুব ইম্পর্টেন্ট কোনো একটা ট্রেড বাউন্ডারি শেয়ার করে থাকি, সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। ওকে, তাহলে বাউন্ডারি পড়ার শুরুতে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম যে সীমান্ত রেখা বা বাউন্ডারি বলতে আমরা কি বুঝি। এবার চলো চলে আসি আমরা ভারত পাকিস্তানের মাঝখানে বাউন্ডারি কি কি দেখতে পাই সেটা আমরা জানবো। ওকে, আচ্ছা, ভারত পাকিস্তানের মাঝখানে কিন্তু আমরা তিনটে ইন্টারন্যাশনাল বাউন্ডারি দেখতে পাই, থ্রি। তাহলে ভাবো, তিনটে ইন্টারন্যাশনাল বাউন্ডারি থাকা সত্ত্বেও এই দেশটা আমাদের কি পরিমাণে জ্বালায়, ঠিক আছে? তো দেখো, আমরা তিনটে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কি কি দেখব আমরা। দেখো, আমাদের এখানে তো অলরেডি চার্ট করা আছে। দেখো, এখানে একটা অলরেডি আমাদের চার্ট করা আছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝখানে আমরা তিনটে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কি কি দেখতে পাচ্ছি, ভারত এবং পাকিস্তান। বাউন্ডারি লাইনগুলোর নাম তোমরা আগে দেখো, তারপরে আমি তোমাদের মানে ম্যাপের মধ্যে লোকেশনটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রথম দেখো যেটা রয়েছে, র্যাট ক্লিফ লাইন, আশা করি নামটা সবাই শুনেছো, কমন নাম র্যাট ক্লিফ লাইন। র্যাট ক্লিফ লাইন হচ্ছে যখন আমাদের 1947 সালে ভারত পাকিস্তান ডিভাইডেড হয়, স্যার র্যাট ক্লিফ তিনি ভারত এবং পাকিস্তানকে ভাগ করে যে মানচিত্র তৈরি করেছিলেন, মানে যে সীমারেখা অনুযায়ী আমাদের ম্যাপ বর্তমানে যে আমরা ম্যাপটা দেখি তৈরি করেছিলেন, সেটাই হচ্ছে আমাদের র্যাট ক্লিফ লাইন। ধরো তোমার ঘরে আগে চারটে, মানে তোমার বাড়িতে আগে চারটে রুম ছিল, চারটে ঘর ছিল, ঠিক আছে? তো পরবর্তীকালে সেই চার তোমার বাড়িটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো দুটো সমান সমান হলো না, মানে আগে ধরো তোমার চারটে রুম ছিল তোমাদের বাড়িতে, দুটো দুটো করে সমান ভাগ হলো না, এমন কোনো একটা ভাগ হলো যে কোনো একটা ঘরের মাঝখান থেকে তোমাকে পার্টিশনের দেয়াল তুলতে হলো। তখন তোমাকে কি করতে হবে, কিছু উকিল ডাকতে হবে, কোনো লোককে ডাকতে হবে, দেখে ওর মাঝখানে কিভাবে ভাগটা করা যায় করে তোমাকে মাঝখানে একটা পার্টিশন ওয়াল তুলতে হবে। তো ঠিক সেরকমভাবে 1947 সালে আমাদের দেশে যখন স্বাধীনতা আসে, তখন যে শুধু স্বাধীনতাই আসে সেটা নয়, ভারত স্বাধীন হওয়ার সাথে সাথে ভারত কিন্তু ভাগও হয়ে যায়। তাহলে ভারত যখন ভাগ হবে, কতটা পোর্শন নিয়ে ইন্ডিয়া থাকবে আর কতটা অংশ নিয়ে পাকিস্তান থাকবে, এটা একটা আমাদের কাছে বিশাল ভাবার বিষয় ছিল। এবং তখন একটা ভীষণই অসুবিধা ছিল যে এখনকার যুগে আমরা যেমন ধরো স্যাটেলাইট ইমেজারি বা নেট এই ব্যাপারটা এতটা অ্যাভেলেবেল তখন কিন্তু ছিল না। মানে এখন আমি যদি গুগলে যে কোনো একটা জায়গার ম্যাপ সার্চ করি, সঙ্গে সঙ্গে আমাকে সেই জায়গায় ছোটোখাটো কি পুকুর রাস্তা অবধি আছে সেটা আমাকে শো করে দেবে। বাট তখন কিন্তু এরকম কোনো কন্ডিশন ছিল না, তখন পুরোটাই ম্যানুয়ালি হাতে এঁকে ম্যাপ তৈরি করা হতো, এবং যিনি তৈরি করতেন তিনি হয়তো কোনো দিন এই বর্ডার অবধি পৌঁছায়নি। তিনি জানেন যে এই এই অঞ্চলগুলো ওখানে রয়েছে, ওই অঞ্চলের এই পোর্শনগুলো আমাদের ভারতের আন্ডারে থাকবে, ওই পোর্শনগুলো থেকে দেখা যাচ্ছে পাকিস্তানের আন্ডারে হয়ে যাবে। তো এইভাবে স্যার র্যাট ক্লিফ যে একটা বাউন্ডারি লাইন তৈরি করেছিল, যে লাইন অনুযায়ী এখনও আমরা ম্যাপটা ড্র করি, মানে একটু আগে যে ইন্ডিয়ার ম্যাপটা দেখলে যে পুরো ইন্ডিয়ার ম্যাপ মানে কাশ্মীরের পুরোটাই আমাদের পাক অকুপাইড, কাশ্মীর বলে কোনো অংশ নেই, পুরোটাই আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখ ইউটির পুরো অংশটাই আমাদের, এবং আমাদের ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট পার্টে রয়েছে পাকিস্তান, সেটাই হচ্ছে কিন্তু স্যার র্যাট ক্লিফ তৈরি করেছিলেন। তো এটা দুটো দেশ থেকেই স্বীকৃত ছিল এবং 1947 সালে এটা তৈরি করা।